গানের মানুষ ঐশী নতুন যাত্রা শুরু হলো। এবার তিনি মেডিকেল কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন এমএস সমরিত হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। একই সঙ্গে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। ফাতিমা তুজ জোহরা ঐশী এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনা কেয়ার ইউনিটের দায়িত্ব পালন করবেন। এমবিবিএসে পাশ করেছেন এই হাসপাতাল থেকেই। চিকিৎসক হিসেবে নিয়োগ পাওয়ার পর উচ্ছ্বাসিত হয়ে টেলিফোনে জনকণ্ঠকে বলেন, এমএস সমরিত হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস পাশ করেছি। এই মেডিকেল কলেজেই আমি ইন্টার্নশিপ করেছি। আমি পড়াশোনাকালীন কার্ডিওলজি উপভোগ করতাম, তবে আমার ব্যক্তিগত পছন্দের জায়গা মেডিসিন। কাজ করতে করতেই সিদ্ধান্ত নেব ভবিষ্যতে কোন জায়গাটায় কাজ করব। ঐশী গান প্রসঙ্গে বলেন, গান তো স্বাভাবিক নিয়মেই চালিয়ে যাচ্ছি। বর্তমানে কিছু গান নিয়ে নতুন করে কাজ করছি। দুষ্টু পোলাপান, বন্ধু আমার গাড়ির মেকানিক, এই গানগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে। আমি মনে করি আমি সফলতার পথেই আছি। পরিবার থেকে কী ধরনের সাপোর্ট পেয়েছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কি বলেন, একদমই না। পরিবার থেকে আমি সবসময় সাপোর্ট পেয়েছি। আমার ছোট্ট জীবনের সব অর্জন আমার ফ্যামিলির কারণ। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি যতটুকু স্বপ্ন দেখেছি তার চেয়ে অনেক বেশি স্বপ্ন দেখেছেন আমার বাবা মা। অনেকেই তো বলেন আমার মেয়েটা যেন ঐশীর মতো হয়। বর্তমান জেনারেশনের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, শিল্প সংস্কৃতির মতো বিষয়গুলো একসঙ্গে চালিয়ে নেওয়ার মতো যোগ্যতা আমার আছে। 2015 সালে মেডিকেলে ভর্তি হন ঐশী। 2000 সালে রংপুর শিশু একাডেমিতে গান শেখা শুরু করেন ঐশী। 2003 সালে নোয়াখালীতে মোহাম্মদ শরীফ এবং পরে হাফিজউদ্দিন বাহারের কাছে উচ্চাঙ্গে এবং নজরুল সঙ্গীতে তামিল নেন তিনি। ঢাকায় আসার পর হৃদয় মিক্স 3 অ্যালবামের জন্য শিল্পী বাসায় প্রতিযোগিতার আয়োজন করে একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান। সেই প্রতিযোগিতায় নানা ধাপ পেরিয়ে সেরা 5 জায়গায় করে নেন ঐশী। এই আয়োজনে সেরা প্রতিযোগিতা নিয়ে তৈরি হয় একক অ্যালবাম। সেই একক অ্যালবামে দক্ষিণী হাওয়া শিরোনামের একটি গানে কণ্ঠ দেন তিনি। সেই থেকে শুরু। 2015 সালে প্রকাশিত হয় ঐশীর প্রথম একক অ্যালবাম ঐশী এক্সপ্রেস। মায়া দ্য লাস্ট মাদার সিনেমায় মায়া গানটির জন্য 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ঐশী। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।